অভিনেত্রী ওয়েব ফিল্ম বুবলি। আমরা সবাই জানি সম্প্রতি সাকিব বুবলি পুত্র শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। তার প্রথম দিন কেমন কাটলো সেই কথাই জানালেন চিত্রনায়িকা বুবলি। সবাই তো টিচাররা যেটা হচ্ছে একটু চেয়েছে, যেহেতু প্রথম দিন তো ওরাও মানে ওনারা সবাই এত বেশি হেল্পফুল, তো প্রত্যেকে আমাদেরকে একটু সময় দিয়েছে আমরা যেন ওর সাথে থেকে ওকে একটু কমফোর্ট জোন দেই। তো কিছুক্ষণ পরে আমরা আস্তে আস্তে করে ও যখন এঙ্গেজ হয়ে যাচ্ছিলো তখন দেখা গেছে যে আমরা একটু আস্তে আস্তে করে ওকে টাইম দিচ্ছিলাম যে ও যেন ওর মতো করে আসলে ওটা একটু এনজয় করে। বুবলি বলেন প্রথম দিনই বীর কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছিল আর আমাদের ছাড়ছিলই না, এরপর আস্তে আস্তে কিছুটা ঠিক হয়ে যায়। বুবলি তার সন্তান বীরের জন্য সকলের কাছে দোয়া চান। সো খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল, প্রথমে তো ছাড়ছিলই না আমাদের, আস্তে আস্তে করে আমার মনে হয় একটু কয়েকদিনের মধ্যে হয়তো ও ইউজড হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি চাইবো আমার দর্শকদের কাছে এবং আপনাদের কাছে, আপনারা যেভাবে সবসময় দোয়া করেন ওর জন্য, ওর এই নতুন পথে চলা আপনারা এই ভালোবাসাটা, আদরটা, আসলে স্নেহটা যেভাবে দিচ্ছেন এই ধারাবাহিকতা যেন হয়।